ডিপ্লোমা বা পলিটেকনিক করলে টপ ব্রাঞ্চেস কি কি আছে, এটা তোমাদের অনেকেরই প্রশ্ন। টপ ব্রাঞ্চেস এর কথা তোমরা যখন জিজ্ঞেস করছো, বা তুমি যখন কোনো ব্রাঞ্চ বা কোনো ডিপ্লোমাতে তুমি ভর্তি হচ্ছো, তখন তোমাকে বাজারের কোন ট্রেডের চাহিদা, এখন কোন ট্রেডের চাহিদা, সেটার থেকেও বেশি করে ভাবতে হবে তুমি যে ইয়ারে পাস আউট করছো, অর্থাৎ 3 বছর পরে, বা যারা ভোকলেট নিয়ে পড়বে তারা 2 বছর পরে যে বছরে পাস আউট করছো, মোটামুটি 2-3 বছর পরে কোন ট্রেডটার চাহিদা থাকতে পারে। তার কারণ আমাদের মার্কেট, ইন্ডাস্ট্রি, টেকনোলজি সমস্ত কিছুই কিন্তু দিনের পর দিন গ্রো করছে। তো সবার প্রথমে ব্রাঞ্চ সিলেকশনের আগেও যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো ভালো একটা কলেজ সিলেকশন। সেটা কেন? কারণ কলেজের ভালো সিলেকশন হলে তোমাদের প্লেসমেন্ট পাওয়ার কিন্তু অনেকটা বেশি চান্সেস থাকে। ভালো কলেজ হলে, ডিমান্ডিং যে কলেজেস গুলো আছে কলকাতার সাইডে বলো বা বিভিন্ন অনেক যে ভালো কলেজেস গুলো আছে, সেটা নিয়েও পরবর্তীকালে ভিডিওস আসবে। তো সেই যত ভালো কলেজেস, প্লেসমেন্টের তোমার যে চান্সেস সেটা বেশি। লাইব্রেরি বলো, এনভায়রনমেন্ট বলো, টিচিং স্টাফ বলো, সেগুলো সব কিছু কিন্তু তোমরা বেশি মানে অ্যাডভান্টেজেস পাবে সেগুলো থেকে। এরপর হচ্ছে তুমি ভবিষ্যতে কি চাইছো। অনেকে থাকে যে ডিপ্লোমা করার পরে এমন কিছু ট্রেড নিতে চায় যে ভবিষ্যতে বিজনেস করার তার মেন্টালিটি আছে, সেক্ষেত্রে তোমরা ইলেকট্রিক্যাল বা সিভিল নিতে পারো, বা ইলেকট্রনিক্সও নিতে পারো। এগুলো নিলে কিন্তু প্রথমে, অনেক স্টুডেন্ট আছে যারা জব করে, তারপরে 3-4 বছর জব করার পরে অনেকে মানে জবের সাথে সাথে বিজনেসও করছে। এরপর হচ্ছে তুমি প্রাইভেট জব করতে চাইছো নাকি গভর্নমেন্ট জব করতে চাইছো। তার আগে বলি, প্রাইভেট জবে কিন্তু মোটামুটি তোমাদের স্টার্টিং স্যালারি 12-13, বা তোমরা যখন পাস আউট করবে মোটামুটি 3 বছর পর, ধরে নাও 15-14-17 এরকম স্টার্টিং, হয়তো 17টা খুব মুশকিল বলতে পারো, 14-15 মতো মোটামুটি একটা স্টার্টিং স্যালারি তোমরা পাবে। এবার যদি বলি গভর্নমেন্ট জবের কথা, গভর্নমেন্ট জবে কিন্তু সে মানে সেই তুলনায় অনেকটাই বেশি, ডেফিনেটলি 35-40 হাজার কিন্তু স্টার্টিং স্যালারি হয়। তো তুমি কি চাইছো বা তোমার কি ক্যাপাসিটি, তুমি কি চাইছো বা তোমার কি ক্যাপাসিটি, সেই অনুযায়ী আগে নিজেকে ডিসাইড করতে হবে। কারণ এরকম অনেক স্টুডেন্টের হয়, প্রথমে সে ডিপ্লোমা পাশ করলো, একটা প্রাইভেট কলেজে সে সরি প্রাইভেট কোম্পানিতে সে জব পেলো, কাজ করলো, তারপরে তাকে যে স্যালারি দেওয়া হচ্ছে সেই তুলনায় সে যে পরিমাণ খাটছে তার সেটা পোষাচ্ছে না, তখন সে কি করছে, কাজটাকে ছেড়ে দিয়ে বাড়িতে বসে পড়াশোনা করছে সরকারি চাকরির জন্য। যদি সে পেয়ে যায় ওয়েল এন্ড গুড, কিন্তু সরকারি চাকরির জন্য মিনিমাম 1 বছর বলো, 2 বছর বলো, 3 বছর বলো সে পড়াশোনা করতে হচ্ছে। তো সে যখন কাজ থেকে, জায়গা থেকে ডিট্যাচ হয়ে আসছে, কাজের জায়গাটা ছেড়ে দিয়ে বাড়িতে বসে পড়াশোনা করছে, তারপর যদি সে সরকারি চাকরি না পায়, তখন সে যদি আবার ইন্ডাস্ট্রিতে ব্যাক করতে চায়, তখন কিন্তু তার জন্য আবার কাজ পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়ায়। বা মানে অনেক কোম্পানিতেই আছে তাদের কিন্তু এতটা গ্যাপের পর তাদেরকে নিতে চায় না। তো এইরকমটা যেন তোমাদের সাথে না হয়, তুমি কি চাইছো আগে সিলেক্ট করে নেবে যে প্রাইভেটে জব করতে চাইছো নাকি গভর্নমেন্টে জব করতে চাইছো। যারা গভর্নমেন্ট জব করতে চাইছো তাদের জন্য কি কি ব্রাঞ্চেস আছে যে যেটাতে তোমরা চাকরির সুযোগ অনেক বেশি পাবে, যারা প্রাইভেটে করতে চাইছো তাদের জন্য কি কি ব্রাঞ্চেস আছে, এবং যারা হায়ার স্টাডিজ করতে চাইছো তাদের জন্য কি কি ব্রাঞ্চেস আছে, সবটাই ডিটেলস এই ভিডিওতে বলবো। তবে তার আগে বলবো, যদি এই যে ট্রেডস গুলো আমি বলবো এর মধ্যে তোমরা যদি ডিসাইড করে থাকো কোনো, মানে এর মধ্যে যদি কোনো ট্রেড ম্যাচ করে যে যেটা নিয়ে তুমি পড়তে চাও, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। টেকনোলজি যেভাবে গ্রোথ হচ্ছে, বা আমাদের সমস্ত ইন্ডাস্ট্রিতে যে সমস্ত মানে টেকনোলজির দিক থেকে যে গ্রোথ হচ্ছে, সেসব দিক থেকে তোমরা যদি ভাবতে মানে ভেবে দেখো, সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, সাইবার ফরেন্সিক অ্যান্ড ইনফরমেশন, এছাড়াও ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এই যে ট্রেড গুলো, এই ট্রেড গুলো যদি কেউ নিতে চাও, সেক্ষেত্রে তোমাদের সকলকে সাজেস্ট করব যে সবার প্রথমে তোমরা ডিপ্লোমা, এবং ডিপ্লোমার পরে যদি বিটেক পড়ে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের পরবর্তীকালে জবের কোনো রকম কোনো মানে অভাব হবে না বলতে পারো। এটা খুবই ভালো ট্রেড, ডিপ্লোমার সাথে তোমরা যদি বিটেক করে নিতে পারো সব থেকে বেস্ট। কেমন? এরপর চলে আসছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কিন্তু যেমন মানে প্রাইভেটে জব আছে, সেরকম গভর্নমেন্টেও জব আছে, গভর্নমেন্টে স্টেট গভর্নমেন্টেরও জব আছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টেরও জব আছে। যেমন ধরো SSC JEE, রেলওয়ে JEE, তারপরে DRDO JEE, এবং ওয়েস্ট বেঙ্গলের WBPSC বা PGCIL মানে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড,
তো এরকম বিভিন্ন সংস্থা আছে যাদের কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সিজ থাকে। এরপর সেন্ট্রালের কিন্তু যে জেই থাকে, অর্থাৎ রেলের যে জেই, সেখানে কিন্তু ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এর মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে কম্পিটিশন হয়। আর মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল এর মধ্যে সব সময় মানে যদি যারা সরকারি চাকরি করতে চাইছো তাদেরকে বলবো যে সিভিল বা ইলেকট্রিক্যাল এই দুটো ট্রেড, বা ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স সিভিল আর ইলেকট্রিক্যাল, এই তিনটে ট্রেডে কিন্তু বেশি মানে সিট থাকে এবং কম্পিটিশন কম থাকে। ঠিক আছে, ইলেকট্রনিক্সে সিট কম থাকলেও কম্পিটিশন কিন্তু তুলনামূলকভাবে কম থাকে। কম্পিউটার সায়েন্সেরও কিন্তু যেই হয়, আর ইলেকট্রিক্যালে সব থেকে বেশি সিট থাকে কিন্তু কম্পিটিশন ভালো থাকে, এবং সিভিলে সিট বেশি থাকে, কম্পিটিশনটা ইলেকট্রিক্যাল মেকানিক্যালের তুলনামূলকভাবে কম সরকারি চাকরির ক্ষেত্রে। ওকে, এরপর চলে আসছি মেকানিক্যাল, তোমাদেরকে বললাম ইলেকট্রিক্যাল মেকানিক্যাল। তবে হ্যাঁ, মেকানিক্যালের, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এই মুহূর্তে যদি তুমি মানে দেখো, বা তোমার যারা চেনা পরিচিত আছে যারা পড়ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাদের তোমরা জিজ্ঞেস করবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কিন্তু প্রাইভেট সেক্টরে এখন মানে মার্কেটের জবের যে কি বলবো, জব পাওয়ার যে এটা মানে ক্যাপাসিটি, সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। এরপর যেটা ভবিষ্যতে একটা খুব ভালো ট্রেড হতে চলেছে, বা যেটা পড়লে তোমরা ভবিষ্যতে চাকরি পাবে 3-4 বছর পর, সেটা হচ্ছে মেকাট্রনিক্স। মেকাট্রনিক্স এর ডিপ্লোমা এবং বিটেক তো দুটো যদি কমপ্লিট করতে পারো, তাহলে একেবারে ডেফিনেটলি বলতে পারবো যে এটা তোমাদের একটা খুব ভালো কেরিয়ার অপরচুনিটি দেবে। সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাদেরকে বললাম, সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট দুটোতেই অনেক মানে বেশি ফর্মও বেরোয় এবং কম্পিটিশন কিন্তু অনেকটা কম থাকে, এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এ প্রাইভেটেও কিন্তু জবস আছে। তার কারণ তোমরা জানো ইন্ডিয়াতে মানে কনস্ট্রাকশন হতেই থাকছে এবং ভবিষ্যতে আরো অনেক বেশি বেশি কনস্ট্রাকশন হবে, তো সেক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং তোমরা নিতে পারো, এটাও কিন্তু মানে ভবিষ্যতে তোমাদের চাকরির অভাব হবে না। এরপর হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, খুব কম সংখ্যক কলেজে আছে এবং ডিপ্লোমা করার পরে কিন্তু প্রাইভেট ভালো কোম্পানিতে তোমরা চাকরি পেতে পারো। এইচআইটি, হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি তে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, তো এটা একটা খুব ভালো ট্রেড। কেউ যদি এটা নিতে পারো, বা এটা মানে খুব কম র্যাঙ্কেই শেষ হয়ে যায়, তো কেউ যদি এটা নিতে পারো তার জন্য কিন্তু এটা অনেকটা ভালো ভবিষ্যতে চাকরি পাওয়ার ক্ষেত্রে। এরপর হচ্ছে ফুটওয়্যার টেকনোলজি, এটা একটা অফবিট বলতে পারো ট্রেড, এটা হয়তো কেউ ভাবোনি, আশা করছি যারা ভিডিওটা দেখছো তারা কেউ ভাবোনি যে ফুটওয়্যার টেকনোলজি নিয়ে পড়াশোনা তোমরা করবে। তবে একটা মাত্র কলেজে আছে এবং তোমার এইটা মানে আসবে পরে, আরো ভিডিওস আসবে যে কোন কলেজে আছে, বাট এটা তোমাদেরকে বলতে পারি যে এটা নিলে তোমরা মানে কলেজ থেকে 100% চান্সেস থাকে যে ওরা 100% ক্যাম্পাসিং দেওয়ার স্টুডেন্টদেরকে চেষ্টা করে, ফুটওয়্যার টেকনোলজি। এরপর হচ্ছে রিনিউয়াল টেকনোলজি, ভবিষ্যতে কিন্তু 3-4 বছর পরে বলো, বা এটাতে তোমরা যদি বিটেক এবং ডিপ্লোমা দুটো কমপ্লিট করতে পারো, ভবিষ্যতে তোমাদের জন্য কিন্তু এটাতেও কিন্তু জবের কোনো অভাব হবে না। সো যারা যারা এবছর ডিপ্লোমাতে ভর্তি হচ্ছ তাদের সকলকে বলবো 2-3টে জিনিস তোমরা মাথায় রাখবে। 1, যেন ডেফিনেটলি একটা ভালো কলেজে ভর্তি হও। 2, তুমি কি নিয়ে পড়তে চাইছো সেটা, এবং 3, যখন তুমি 3 বছর পরে বা 2 বছর পরে পাস আউট করছো সেটার ডিমান্ড কি হতে চলেছে, বা মোটামুটি সেটার ডিমান্ড কি হতে পারে, সেই সবকিছু ভেবে কিন্তু তোমরা মানে খুব ওয়াইজলি ব্রাঞ্চ চুজ করবে।